একটু পরে আমাকে ফাঁসির কাস্টে নেওয়া হবে, রাত 12:01 আমাকে ঝুলিয়ে দেবে। হাতে খুব বেশি সময় নেই, একজন ইমাম এসে কালিমা পড়িয়ে গেছেন, তার আগে আমি সাবান দিয়ে গোসল করেছি, সম্ভবত লিলি সাবান, আমার খুব পছন্দের সাবান, কি সুন্দর বেলি ফুলের সুবাস সাবানে। ছোটবেলা বাবা এ সাবান আনতেন ঈদের সময়, নতুন মোড়ক মোড়ানো লিলি সাবান দিয়ে গোসল করতে যেতাম আমাদের বাড়ির পাশের নদীতে, গোসল করে ঈদের নামাজ পড়তে যেতাম। তখন থেকে এ সাবানটা আমার খুব ভালো লাগে, আজ আমার পছন্দের জিনিস দিচ্ছে, এ জেলারটা খুব ভালো মানুষ। গোসল সেরে নতুন একটা জায়নামাজে বসে 2 রাকাত নামাজ পড়েছি, একটা সূরা তেলাওয়াত করেছি। এ পৃথিবীতে আজ আমার শেষ দিন, আগামীকালের সূর্যোদয় আর দেখা হবে না। আমার খুব প্রিয় খাবার চালের রুটি আর কলিজা ভুনা দেয়া হয়েছে, খেয়েছি, কেমন জানি লাগছে, সেই স্বাদ নেই, কেমন যেন বিস্বাদ, জীবনের শেষবারের মতো খেলাম। আজ আমার সব প্রিয় জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছেন জেলার সাহেব, বারবার জিজ্ঞেস করছিলেন আমার কিছু খেতে ইচ্ছে করছে কি না। আমার অবশ্য কিছুই খেতে ইচ্ছে করছিল না, জেলার সাহেব এত মায়া নিয়ে জানতে চাচ্ছিল তাই বলেছিলাম। ফাঁসির ব্যাপারটা প্রথম বুঝতে পারলাম 15 দিন আগে, যখন আমার সেলমেট জলিলকে আলাদা সেলে নিয়ে গেল, আমাকে রাখা হলো একা। মৃত্যুর রায় হয়েছে তা আমার জানাই ছিল, আপিল করা বা প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকলেও আমি তা নেইনি, এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম বলা যায়। তাছাড়া মৃত্যুর কেমন একটা গন্ধ আছে ঠিক বলা যায় না, কেমন করে যেন দেহ বুঝে যায় দিন শেষ হয়ে এসেছে, তারপর থেকে আমার সাথে খুব ভালো আচরণ করছে এরা। গতকাল আমার আত্মীয় স্বজনরা দেখা করতে এসেছিল, আমি দেখা করতে রাজি ছিলাম না, এতদিন যাদের কখনো দেখিনি, মৃত্যুর সময় এদের দেখে কি হবে, জেলারের অনুরোধে রাজি হলাম। আমার মামা মামি আর ছোট চাচা এসেছিলেন, ছোট একটা কামরায় আমাদের দেখার সুযোগ করে দিয়েছিল, মামি বিশাল একটা টিফিন বাক্সে খাবার নিয়ে এসেছিল, মামা বারবার অনুরোধ করছিলেন খাওয়ার জন্য, আমার খেতে ইচ্ছে হয়নি, অনেক মিনতি করায় রেখে যেতে বলেছিলাম পরে খাবো, মামি তার এত সুন্দর টিফিন বাক্সটা রেখে যেতে চাচ্ছিলেন না, আমার মরার পর তো এ বাক্সটা খুঁজে পাওয়া যাবে না, আমার লাশ এরা নেবে কি না আমি জানি না। না খাবার খাওয়া হয়নি, খাবারগুলো জলিলকে দিয়ে ওকে বলে দিয়েছি টিফিন বাক্সটা যেন মামির কাছে পৌঁছে দেয়, তাদের সবার চোখে পানি। আসলেও আমার একটুও কষ্ট হয়নি, এদের সাথে থাকতে আমার ভালো লাগছিল না, সাক্ষাৎ সময় 2 ঘন্টা দেয়া হয়েছিল, চাইলে হয়তো এটা আরও বাড়ত, আমি আধ ঘন্টায় সাক্ষাৎ শেষ করেছি। জেলার জানতে চেয়েছিলেন আর কি কাউকে দেখতে চাই কি না, কী বলবো খুঁজে পাচ্ছিলাম না, প্রিয় দুটি মানুষ ছিল আমার বাবা আর মা, বাবার মুখখানা মনে নেই, ঝাপসা হয়ে গেছে, খুব ছোটবেলায় মারা গেছেন তো, মায়ের মুখখানা এখনও মনে পড়ে। আমার বাবা একটা ছাপোষা সরকারি কর্মচারী ছিলেন, দেয়াল ঘেরা টিন শেড, 3 রুমের একটা বাড়ি আর অল্প কিছু জমি ছিল আমাদের সম্বল, তবু আমাদের সংসার সুখের ছোঁয়া ছিল, আমি বাবা আর মা তিনজনের সোনার সংসার। আমার মা ছিলেন আগুন সুন্দরী, এমন একটা মেয়েকে বিয়ে করার সামর্থ্য আমার বাবার থাকার কথা না, বাবা মা প্রেম করে বিয়ে করেছিলেন, তাই নানা বাড়ির সবাই মায়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি কোনো দিন। আমার দাদা দাদি মারা গেছে অনেক আগে, ছোট চাচা পড়াশোনা শেষ করে ভালো চাকুরি পেয়ে আমাদের সাথে যোগাযোগ আর করেন নাই, অথচ পড়াশোনার খরচ আমার বাবাই দিয়েছিলেন সারা জীবন। অফিস থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে বাবা মারা যান, বাবা মারা যাওয়ার পর মা পড়লেন মহাবিপদে, একে তো সংসার আয় বন্ধ, আর একটা মহাবিপদ মায়ের রূপ। মা সব দিক বিবেচনা করে চেয়ারম্যান চাচার বাড়িতে কাজ নিলেন, চেয়ারম্যান চাচাকে খুব ভালো মানুষ হিসেবে সবাই জানে, সারাদিন চেয়ারম্যান চাচার বাড়িতে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে মা আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসে, আমি তখন ক্লাস 6-এ পড়ি, জীবনের অনেক কিছু তখনও পুরোপুরি বুঝতে শিখিনি। প্রতিদিন মা সন্ধ্যায় ফিরলেও সেদিন ফিরে এলো অনেক রাতে, মায়ের চেহারায় কেমন কাটার দাগ, কাপড় ছেঁড়া, ঠোঁট কেটে গেছে, দেখে মনে হয় মা খুবই ক্লান্ত, আমি কাছে গেলে চিৎকার করে সরে যেতে বলে, আমি দ্রুত সরে যাই মায়ের কাছ থেকে, আমার কেমন খারাপ লাগছিল, সারা রাত ঘুমাতে পারিনি, মায়ের কি হয়েছে, মাকে কি কেউ মেরেছে, মা কেন আমার সাথে এমন করলো। মা আমায় রাতে না খাইয়ে
কখনো ঘুমান না, আজ রাতে আমাকে একবারও ডাকলো না। আমি শুয়ে আছি আমার রুমে, মায়ের সামনে যেতে সাহস হলো না, মাকে এমন রেগে যেতে আগে কখনো দেখিনি তো। তাই জানালা দিয়ে দেখলাম মা আমাদের কলপাড়ে গিয়ে রাতে গোসল করছে। অনেক সময় ধরে মা গোসল করলো, তারপর মায়ের রুমে এসে দরজা লাগিয়ে দিল। আমার খুব কান্না পাচ্ছিল, কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙলো খুব ভোরে, ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখি সূর্য এখনও ওঠেনি, মায়ের রুমের দরজা খোলা। ভিতরে উঁকি দিয়ে দেখলাম মা ঘরে নেই। কোথায় গেল মা এত ভোরে? মা তো এত সকালে কাজে যায় না। মাকে খোঁজার জন্য বাড়ির বাইরে আসলাম। আমাদের বাড়ির সামনে পুকুর পাড়ে বড় আম গাছে একটা কী যেন ঝুলছে। দূর থেকে দেখে প্রথমে কেমন ভয় লাগলো, মায়ের চিন্তায় ভয় নিয়ে এগিয়ে গেলাম। গাছের নিচে গিয়ে ঝাপসা হলেও চিনতে আমার একটুও কষ্ট হলো না। আমার মা গাছে ঝুলছে, গলায় মায়ের শাড়ি পেঁচানো, বুকের মধ্যে কেমন যেন ঝিলিক দিয়ে উঠল। মাকে দেখে আমার একটুও ভয় লাগলো না। আমাদের গ্রামে কিছুদিন আগে নাজমা নামে একটা মেয়ে ওদের বাড়ির গাছের সাথে ফাঁস দিয়ে মারা গিয়েছিল। সবাই বলেছে মেয়েটি জাহান্নামে যাবে। ইমাম সাহেব নাজমার জানাজা পড়ায়নি, বলেছিল জাহান্নামি মেয়ের জানাজা পড়ানো যাবে না, ওর দাফন করতেও গ্রামের কেউ আসেনি। না, আমার মা জাহান্নামি না। আমি দ্রুত ঘরে ফিরে আসি, দাটা নিয়ে আবার এসে গাছে উঠি, গাছ থেকে মায়ের শাড়িটা কেটে দিই। আমার মা ধপাস করে পুকুরে পড়ে যায়। গাছ থেকে নেমে মায়ের গলা থেকে শাড়িটা খুলে নিলাম। এসব করতে আমার একটুও ভয় লাগেনি, শুধু মাথায় ছিল আমার মা জাহান্নামি না, কেউ জানবে না আমার মা গাছে ফাঁস নিয়ে মারা গেছে। আমি চেয়েছিলাম মাকে পুকুর থেকে তুলে ঘরে নিয়ে আসতে, কিন্তু পারিনি, অনেক ভারী হয়ে গিয়েছিল মা, টেনে উঠাতে পারছিলাম না। মায়ের গলায় কেমন কাটা দাগ পড়ে গেছে, পানি দিয়ে কত ধুইলাম দাগটা গেলই না, মায়ের চোখ কেমন বড় বড় হয়ে গেছে। অনেক চেষ্টা করেও যখন মাকে উপরে তুলতে পারলাম না, তখন দৌড়ে চেয়ারম্যান চাচার বাড়ি গেলাম। চেয়ারম্যান চাচার বাড়িতে মা কাজ করতেন, চাচা নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। চেয়ারম্যান চাচার বাড়ি গিয়ে দেখি তারা ঘুম থেকে তখনও ওঠেননি। কনস্টেবলকে লাশ ওঠানোর ব্যবস্থা করতে বললেন। আমি কনস্টেবলের সাথে থানায় চলে আসলাম, কেস কোর্টে উঠল। আমি জবানবন্দিতে বলে দিলাম আমার টাকা দিতে অস্বীকার করায় রাগে গুলি করে দিয়েছি। আমার উকিলকেও বলিনি রোজিনার কথা, আমি চাইনি কোনোভাবে রোজিনার ঘটনা কেউ জানুক। সেই রাতের স্বপ্নে মায়ের কথাটা বারবার মনে পড়ছিল, তুই আমাকে রক্ষা করেছিস। চেয়ারম্যানের রাজনৈতিক অবস্থা বিবেচনা করে এবং আমার দেয়া জবানবন্দিতে কোর্ট ফাঁসির রায় দেয়। আমি আর আপিল করতে চাইনি, এতদিন রোজিনার কোনো খবর ছিল না। রায় হওয়ার পর একদিন রোজিনা আমার সাথে দেখা করতে আসে, অনেক কাজ ছিল আর বলছিল আমার জন্য আজ তোর এই অবস্থা, তুই আপিল কর, আমি সাক্ষী দিমু, সব সত্যি কথা বলমু, তোর কিচ্ছু হতে দিমু না। বোকা মেয়েটা জানে না আমি ওর জন্য না, আমার মাকে বাঁচানোর জন্য এসব করেছি। ও হয়তো জানে না ও এসব বলতে গেলে ওকে চেয়ারম্যানের আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে সরিয়ে দিতে একটুও দ্বিধা করবে না। আমার জীবন তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, রোজিনারা বেঁচে থাকুক। কতবার রোজিনা আসলো আমার কাছে অনুরোধ করতে, আমার আর এই পৃথিবীতে থাকতে ইচ্ছে করছে না, মায়ের কাছে যেতে মন চাচ্ছে। আমার সব সময় মনে হয় শেষ হয়ে এসেছে। সেলের বাহিরে অনেকগুলো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। চোখ তুলে তাকিয়ে দেখলাম জেলার সাহেব সেলে ঢুকছেন। ডায়েরির পরের পাতাগুলো খালি, আর কিছুই লেখা হয়নি। এই ডায়েরিটা রায়হানের ফাঁসি দেওয়ার পরের দিন তার সেল থেকে জেলার সাহেব পেয়েছেন। তার চোখের পানিতে ডায়েরির পাতাগুলো ভিজে গেছে। পড়ন্ত বিকেল লিখে